পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ। চার বছর বয়সের হাতি শাবক, নাম টাইগার। যে বয়সে মায়ের সাথে ঘুরে বেড়ানোর কথা, সে বয়সে টাইগার কঠিন এক পরীক্ষার মুখোমুখি। হাতির এই বাচ্চাকে পোষ মানাতে শুরু হয়েছে 3 মাসব্যাপী প্রশিক্ষণ। নানা কলা কৌশল শেখাতে শাবকটির উপর চলছে অমানবিক শারীরিক নির্যাতন। বসতায় না আসা পর্যন্ত অন্তত 3 মাস এভাবে চার পা বেঁধে খুঁটিতে টানা দিয়ে রাখা হবে তাকে। হাতি ট্রেনিং দিতেছি সেইভাবে ফুরবো আমল থেকে আমরা আর উস্তাদ, সো আমরা উস্তাদের উস্তাদেও সেই রকম ট্রেনিং দিতেছে। এখন বর্তমানে বঙ্গবন্ধু সাফারি পার্কে এইরকম ট্রেনিং দিতেছে। তাই আমরা যে সরকারে যে এইরকম ট্রেনিং না দিবার লাগি মানা করতেছে, তো আমরা কীভাবে সরকার ট্রেনিং দিব এটা তো এখনও কোনো আমরা যুক্তি পাইতেছি না, কিংবা সরকারটাই আমরা কোনো যুক্তি পাইতেছি না। আমরা তো ওই আমরা আগেরটাই আমরা ট্রেনিং দিতেছি। সেইরকম যতক্ষণ মন করো সে আমাদের কথাবার্তা মানতেছে না, বালা ক্লিয়ার করি এতক্ষণ ওই জায়গায় থাকবো, যখন কথাবার্তা মানি দিব তখন তার স্বাধীনে সে থাকবো। ট্রেনিং দিয়া পুষ্পা নেন না, আচ্ছা, আর নাইলে জঙ্গলে থাকলে এইরকম যত বড় হইব মানুষ দাবড়া ইয়ে বাড়ব, ইয়ের পরে এইগো করে বড় হয়ে গেলে মালিকের বাড়া দিব ফালি করে পোষা মানুষজন মারা বন্ধ করবে। এই পোষা করলে ট্রেনিং দিবে আর মানুষ মারব না, মানুষের লিগা তৈরি করো গ্রামে গ্রামে সব। আর এখন যেভাবে আছে ওই আগে ওই 2-3 দিন আগে আমরা ইয়ে করি ওই মানুষে সাতায় বেশি সিয়ানে গেছে কি তার তো বান্দার সময় গেছে আরো ছোট ভালো বান্ধব। বাজারের ঝুরি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের উত্তর কুচাইতল খোলা মাঠে চলছে হাতি শাবকের প্রশিক্ষণ। স্থানীয়ভাবে এই প্রশিক্ষণের নাম হাদানি। নির্মম এই প্রশিক্ষণ পদ্ধতি হাতি পালকদের কাছে অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবে পরিবেশবাদীরা বলছেন, হাতি প্রশিক্ষণের এমন কৌশল অত্যন্ত দুঃখজনক ও অমানবিক, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। প্রশিক্ষণ সময়ে শারীরিক কসরত, গাছ টানানো সহ মানুষের সাথে সখ্যতা গড়তে দেয়া হবে নানান তালিম। তবে এই প্রশিক্ষণ পদ্ধতি সহজ নয়, যা হাতি শাবকের জন্য কঠিন ও কষ্টদায়ক। ছোট একটি বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে যে নির্মম প্রক্রিয়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা খুবই অমানবিক। এটা যে কোনো সুস্থ চিন্তার মানুষকে মানুষের মন খারাপ হবে এই দৃশ্য সরাসরি দেখলে। তো
যেহেতু এখানে আগে হাতি ইউজ করা হতো সাধারণত বনের বিভিন্ন গাছ বা বিভিন্ন মালামাল টানার জন্য, সেটা তো এখন প্রয়োজন নেই। এখন এই আধুনিক যুগে অনেক যন্ত্রপাতি আছে যেগুলো মানুষ ব্যবহার করতে পারে, সেখানে কেন বাংলাদেশের প্রায় বিপন্নের তালিকায় চলে যাওয়া একটা প্রাণীকে এনে এইভাবে নির্মমভাবে প্রশিক্ষণ দিয়ে তাকে ব্যবহার করতে হবে? শুধু হাতি না, যে কোনো প্রাণীকে তো মানুষের জন্য এভাবে ব্যবহার করা যায় না, সেটা তো মানুষের সাথে যায় না। আমরা হচ্ছে দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব, আমরা কেন অন্য একটি প্রাণীকে এইভাবে বর্বরভাবে তাকে কষ্ট দেব, তাকে প্রশিক্ষণের নামে এইভাবে আটকে রাখবো 15 দিন 20 দিন এক মাস? সেটা তো কোনোভাবেই কাম্য নয়। আমরা বন বিভাগের কাছে দাবি জানাই তারা যেন এই প্রক্রিয়াটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে প্রশিক্ষণ পদ্ধতি বন্ধ করার কথা বলে গেলেও থামেনি এমন অমানবিক কাজ। বিষয়টা হচ্ছে যে প্রশিক্ষণ দিই, তবে এত নির্মমভাব নয়। আর তাদের যদি লাইসেন্স না থাকে, লাইসেন্স নাই তাদের, লাইসেন্স না করার জন্যে আমি খুব তাড়াতাড়ি করে লাইসেন্স করে নিতে হবে, এবং প্রশিক্ষণ দিতে হলে সে এইরকম না, নির্মমভাবে দেওয়া যাবে না। যদি এরকম করা হয় তাহলে আমরা ওনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করি। এখন দেখলেন কি এবং কী ব্যবস্থা? এখন দেখলাম যে এখন যে অবস্থা দেখলাম, এটাকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেয় তাহলে আমরা আমাদের মতো করে আইনের ব্যবস্থা নিতে হবে, তাছাড়া তো আর কিছু করার নেই। প্রশিক্ষণ দেওয়া হয়, যারা প্রশিক্ষণ দেয় সমস্ত হাতি তো প্রশিক্ষণ প্রাপ্তই, তা এরকম নির্মমভাবে ছাড়া প্রশিক্ষণের পথ তো আসেই নিশ্চয়ই। সে নির্মমভাবে এত কষ্ট না দিয়ে প্রশিক্ষণ দিক, এবং আমাদের কাছে লাইসেন্স নেওয়ার পরে তারপরে এগুলো করুক। সরকারি পর্যায়ে এভাবে নাই, আমাদের বন বিভাগের পক্ষ থেকে এভাবে কোনো নাই, ব্যবস্থা নাই। তবে স্থানীয়ভাবেও এরা করে, আমরা যেহেতু লাইসেন্স দেই যে হাতিগুলো লাইসেন্স প্রশিক্ষণ আসে নিয়ে ঘুরে বেড়ায় এলাকা দিয়েই ঘুরে, এগুলো তো লাইসেন্স আমরা দেই। তো অনেক হাতি আছে অঞ্চলে হাতিগুলোকে, তো হাতিগুলো তো প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা সব কথা শোনে। যাকেও নিয়ন্ত্রণ করতে হলে সেটা করুক, আমাদের আপত্তি নাই। তা সেক্ষেত্রে চাচ্ছি এরকম নির্মম স্টাইল নয়। এই যে ইন্দা তো দুজনই হাতির মালিক, দুজন মালিক, ওনাদের লাইসেন্স আছে। আমি এখানে বলবো উনি চেয়ারম্যান মহোদয় এলাকার মধ্যে, ওনার হাতি আছে মনির মিয়া হাতি আছে, উনি এটা লালন পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। তবে সেক্ষেত্রে কাগজ থাকতে হবে যথাযথ, আর এই প্রশিক্ষণটা এত নির্মমভাবে নয়, এটা হচ্ছে আমাদের কথা। তা না হলে আমাদেরকে আইন ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের এত পথ নেই। আমাদের চাকরি করি, আমাদেরও তো হাত পা বাঁধা, আমার তো দেখে খুব খারাপ লাগছে। প্রশিক্ষণের এমন সনাতন পদ্ধতি মৌলভীবাজারের জুরি, কুলাউড়া ও বড়লেখা উপজেলার কয়েকটি স্থানে প্রতিনিয়ত হয়ে আসছে এমনটাই অভিযোগ স্থানীয়দের। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news, গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ পোর্টাল, ভাবনার মুক্ত বাতায়ন। ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ.নিউজ এর ইউটিউব চ্যানেলে।